তীরা আমার সঙ্গে একদম কোঅপারেট করছে না। ও ঠিক করে রেখেছে যে আমার বদনাম করবে। তোমার যতটা ব্লাড লস হয়েছে সেই পরিমাণে তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার উইকনেস যাবে না, আর তাহলে তোমাকে আমি ছাড়তে পারবো না। তাহলে কি হবে, লোকে বলবে যে ডক্টর দত্ত ইচ্ছে করে পেশেন্টকে নার্সিং হোমে আটকে রেখে নার্সিং হোমে বিল বাড়াচ্ছে। না না ডক্টর, ও এখন থেকে আপনার সব কথা শুনবে। ওকে ম্যাডাম, আমি চেক আপটা সেরে নিই, আপনি আমার চেম্বারে গিয়ে। ও শিওর, ওকে। রাগ কমেছে আমার উপর? তোমার মাকে তুমি বলেছি তোমার বিয়ে দেবে না। আরে তোর বিয়ে কেউ করে নাকি? কোনো স্বাধীনতা থাকে না? এই আমাকে দেখো না, আমার লেমন ইয়েলো শার্ট পছন্দ, আমার বউ কি কিনে এনেছে দেখো, দেখো তাকে দেখো, স্কাই ব্লু। আমি হিন্দি সিনেমা দেখতে পছন্দ করি, আমার বউ করে না। এরকম গুচ্ছের সমস্ত অমিল নিয়ে একসঙ্গে থাকা। এই যে ঋতু, কতবার বলেছিলাম ঋতু বিয়ে করো না, করো না, শুনলো না? এখন কেমন আছে জিজ্ঞেস করো। কে ঋতু? 99 বিয়ে হচ্ছে না শুনে এক কথা একেবারে 99 ফার্স্ট ক্লাস। তাহলে আজকে খাওয়া দাওয়া করো, কালকে বাড়ি। দিদি ইজ এ গুড গার্ল স্যার। আজ কি নরমাল ডায়েট? না চললি, আরে সুস্থ মানুষ তাকে কেন পাচন খাওয়াবে, নরমাল ডায়েট। ওকে স্যার। তুমি কি ঠিক করেছো আমার সঙ্গে কথা বলবে না? আচ্ছা বেশ, তোমায় কথা বলতে হবে না, আমি একটা রাউন্ড দিয়ে আসছি, তুমি আমাকে একটা গান শোনাবে। আমি গান গাই না। জানি তো আজকে গাইতে না। এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলা মনে রেখো, আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলা মনে রেখো। আজকে আমি বলছি বলে তুমি গাইবে, কেমন? গুড গার্ল। তোর কিচেন তো ফাঁকা, কি খাচ্ছিস? হোটেলে স্পেশাল বাঙালি খানা। বাহ, বয়সটা কিন্তু বাড়ছে। এই বয়সের কথা একদম বলো না, ইউনিভার্সিটির একজন ইয়াং লেকচারার আমার প্রেমে পড়েছে। যা যা, বাজে কথা বলিস না। আরে সত্যি, আমার পেশেন্ট জাস্ট নেট পাস করেছে। কি করে বুঝলি? আমাকে ডাইরেক্ট প্রপোজ করেছে। তুই কি বললি? তোমাকে যা বলেছিলাম, ইটস টু লেট। আমি তো বিয়ে করতে চেয়েছিলাম। সেও তো একই প্রপোজাল দিচ্ছে। পাগল, যত সব ইনফ্যাচুয়েশন। প্রবাল জানে, মাথা খারাপ তোমার কথা দিয়ে এখনো কিরকম রিয়াক্ট করে? প্রবাল যখন পছন্দ করে না তখন কেন এইভাবে? কি করব, তোমার সাথে যোগাযোগ রাখবো না? না সে কথা তো বলিনি, আসলে থ্যাংক ইউ। প্রত্যেকটা অকেশন মনে করে করে এরম ফোন করা, ছুটে ছুটে আসা, এটা না করলেই পারিস। প্রবালের জন্য আমি কতটা স্যাক্রিফাইস করেছি সেটা তোমার থেকে ভালো করে আর কেউ জানে না। ও আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল তাই,
না হলে তো আমাদের ডিসিশনগুলো অন্যরকম হতো, তাই না? তোমার ভালো লাগবে না জানলে আমি আসতাম না, নইলে বৃষ্টিতে কেউ কলকাতায় আসে? গায়েপুরে কাজটা নিলাম, যাতে অন্তত দুটো দিন আমরা একসাথে। শোন, গায়েপুরে না ঝগড়াটা করিস না। আমি একবারও বলিনি যে তুই এলে আমার ভালো লাগে না বা ভালো লাগবে না। আর শুধু আমি নই, নীরুও। ওই ওই নীরুর মতন একটা মেয়ে পেয়েছিলে বলে না তোমার বিয়েটা টিকে গেল। আমি হলে তো কবে। তোর ক্ষেত্রে ওই একই কথা। কি ওই প্রবালের মতো একটা বর পেয়েছিলিস বলে না তোর বিয়েটা টিকে গেল। আমি হলে তো কবে। ইডিয়েট। সরি, ঠিকই বলেছ। আমাদের বিয়ে হলে টেকার চান্স ছিল 40%। বন্ধু ছিলাম বলে। তোর কুচি প্রেমিকের খবর কি? প্রেম একটা মন কজন খেতে দেওয়া যায়? আরে দূর ওসব কিছু না, ছেলেটার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে কফি শপে গিয়ে বসি। একদিন আবার জোর করে আমাকে ডিস্কে নিয়ে গিয়েছিল। জায়গায় যা পারিস কর, কিন্তু ভুলেও নীরুর সঙ্গে সমস্ত গপ্প করতে যেও না, ও বেচারা হজম করতে পারবে না। যেরকম প্রবাল সেরকম নীরু, অদ্ভুত সব প্রিন্সিপাল। ওই জন্যেই আমরা দুজনেই পদে খুব সুখী, তাই না? থাকো সব কথা, পরশু দিন দয়া করে বাড়িতে থেকো। ডেটটা মনে আছে তো? কি থাকবো সত্যি, তোমাকে কোনো বিশ্বাস নেই।